আজ ডিজিটাল রেশন কার্ডকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন সিদ্ধান্ত নিল এবার সবাইকে অনলাইনে রেশন কার্ড ডাউনলোড করতে হবে হ্যাঁ বন্ধুরা আজ ইতিমধ্যেই তা ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কিভাবে আপনারা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করবেন সমস্ত কিছু বিস্তারিত দেখে নেব এই ভিডিওটিতে তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দর বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি ডাক সমস্যা এবং ভুয়ো উপভোক্তাদের বাদ দিতে এবার নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের রাজ্য সরকার খুব শীঘ্রই ই রেশন কার্ড পরিষেবা চালু করার পথে হাঁটতে চলেছে এর ফলে অনলাইনে উপভোক্তারা নিজেদের রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আধার কার্ড এবং প্যান কার্ড ডাউনলোড করার মতো তবে এই ব্যবস্থার পাশাপাশি ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থাও রাখা হবে সমানতালে নতুন এই ই রেশন কার্ড পরিষেবা চালু করার কারণ হিসাবে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অধিকর্তার মনে করেছেন এর ফলে একাধিক সমস্যার সমাধান হবে রাজ্যে দশ কোটি মানুষের কাছে রেশন কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ হবে অতি সহজে পাশাপাশি সমস্ত ডিজিটাল রেশন কার্ড সঠিক হাতে রয়েছে কিনা না তাও নিশ্চিত করা যাবে নতুন এই ব্যবস্থা চালু হলে উপভোক্তারা পশ্চিমবঙ্গ খাদ্যের অফিস শিয়াল ওয়েবসাইট wbpds.gov.in থেকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তবে রেশন কার্ডের আবেদন করার সময় অবশ্যই আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে আর এই ই রেশন কার্ড অর্থাৎ ই রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ডের মতোই বৈধ হবে ই রেশন কার্ডের প্রতিলিপি অথবা মোবাইল থেকে তা দেখলেই রেশন দোকানে সামগ্রী দেওয়া হবে উল্লেখ্য পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই একাধিক বিকল্প নিয়ে এসেছে যেখানে সিটিজেন বিকল্পে ক্লিক করে নতুন ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে পারবেন পাশাপাশি নিজেদের পরিবারের সদস্যের নাম নথিভুক্ত করা নাম বাদ দেওয়া নাম অথবা ঠিকানা পরিবর্তন করা আধার অথবা মোবাইল নম্বর সংযুক্ত করা ইত্যাদি একাধিক কাজ অনলাইনেই করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন রেশন কার্ডকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে এবার আপনারা অনলাইনেই আপনাদের রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটি যদি আপনারা মোবাইল থেকেও দেখান বা প্রিন্ট আউট করে সেই কাগজটি দেখালেও আপনারা রেশন থেকে রেশন পরিষেবা পাবেন তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ